ডায়াবেটিস এর লক্ষণ, সাইন্স অফ হাই ব্লাড সুগার। আপনি যদি মুখ চোখ থুতনি দেখেই বুঝে যান যে আপনার ব্লাড সুগার বাড়ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাহলে কেমন হবে? মুখে কিন্তু হাই ব্লাড সুগার ডায়াবেটিস এর লক্ষণ ফুটে উঠতে পারে। এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করে নিতে পারবেন যে আপনার ব্লাড সুগার কন্ট্রোল হারাচ্ছে। এতে যাদের ডায়াবেটিস নেই তারা আগে থেকে ডায়াবেটিস আটকে দিতে পারেন, আর যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস কমিয়ে আনতে পারেন। প্রথমে জানব কিভাবে মুখে ডায়াবেটিস এর লক্ষণ দেখবেন, আর শেষে অন্য অংশ দেখে কিভাবে নিশ্চিন্ত হবেন যে ব্লাড সুগার বেড়েছে। মুখের পাঁচটি লক্ষণ। মুখের আকার। আপনি মুখের আকার দেখে বুঝতে পারবেন আপনার বেশি সুগার জাতীয় খাবার খাওয়া হয়ে যাচ্ছে কিনা। আপনার নির্দিষ্ট আকারের মুখ যদি বেশি ফোলা ফোলা ঢোলা ঢোলা লাগে, বুঝবেন আপনার খাবারে বেশি কার্বোহাইড্রেট থাকার সম্ভাবনা আছে। আপনি যদি বেশি সুগার জাতীয় খাবার খেয়ে ফেলেন, আপনার শরীরের ইনসুলিনের সরবরাহ বেড়ে যায়, অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন ও ফ্যাট হিসেবে শরীরে জমা হতে থাকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার সময় প্রতি 1 গ্রাম গ্লুকোজ থেকে আপনি 3 গ্রাম জল পাবেন, যা আপনার মুখেও জমা হতে থাকবে। অর্থাৎ মুখ ফোলা ফোলা লাগলে বুঝবেন মুখে অতিরিক্ত ফ্যাট ও জল জমছে, যা ব্লাড সুগার বাড়ারও লক্ষণ। 2. চোখ। আয়নাতে আপনার চোখের চারদিকে ভালো করে লক্ষ্য করুন। চোখের চারদিকে যদি ফোলা লাগে, বুঝতে হবে চোখের চারদিকের কলাতে জল জমছে। এটা হতে পারে তখনই যখন রক্তের অতিরিক্ত ব্লাড সুগারের জন্য কিডনিকে বেশি কাজ করতে হচ্ছে। মানে চোখের চারদিকের ফোলাকে অবহেলা করা মোটেও চলবে না। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ সাথে কিডনির কথাও ভাবতে হবে। এবার চোখের দিকে তাকান। চোখে যদি লাল বা হলুদ আভা বা দুটোই দেখতে পান, বুঝবেন আপনার লিভার সমস্যায় আছে। আর লিভারের সমস্যার পিছনে একটা বড় কারণ হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারানো। 3. থুতনি। এবার থুতনির নিচে হাত দিন। কি ফ্যাট জমা আছে বলে মনে হচ্ছে? এটিও ব্লাড সুগারের লক্ষণ হতে পারে। 4. মুখের ত্বক। আপনার মুখের ত্বক কি তৈলাক্ত? বিভিন্ন কারণে আপনার অয়েলি স্কিন হতে পারে। এদের মধ্যে অন্যতম কারণ অ্যান্ড্রোজেন বাড়া, আর এর পেছনেও ব্লাড সুগার দায়ী হতে পারে। মুখে কি ব্রণ আছে? এর পিছনেও অ্যান্ড্রোজেন দায়ী, আর অ্যান্ড্রোজেনের পিছনে হাই ব্লাড সুগার। 5. মুখের গন্ধ। মুখের দুর্গন্ধ ও মিষ্টি ফলের গন্ধ দুটোই ডায়াবেটিসের লক্ষণ। মুখে দুর্গন্ধ বা ফলের গন্ধ থাকলে প্রথমে গন্ধ দূর করার উপায়গুলো অনুসরণ করুন। তারপরও যদি আপনার মুখে গন্ধ থাকে, ব্লাড সুগার টেস্ট করে দেখুন, ব্লাড সুগার নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা আছে। মুখের গন্ধ দূর করার উপায় নিয়ে ডক্টর বিশ্বাস চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশন থেকে দেখে নিন। মুখের 5টি লক্ষণ দেখে কি আপনি কনফিউজড? আপনি ডায়াবেটিস ও হাই ব্লাড সুগার নিয়ে নিশ্চিন্ত হতে চান? তাহলে শরীরের অন্য লক্ষণগুলো দেখে নিন। তার আগে আপনি যদি এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। হাই ব্লাড সুগারের অন্য লক্ষণগুলো। 1. কোথাও কেটে গেলে সহজে সারে না। আপনার কোথাও কেটে গেছে আর সহজে সারছে না, কয়েকদিনে ঘা হয়ে গেছে, এটিও আপনার হাই ব্লাড সুগারের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস রোগীর পায়ে ঘা খুবই কমন একটি বিষয়, তাই পা সহ অন্য অংশে ঘা বেশি দিন স্থায়ী হলে সাবধান হন, ব্লাড সুগার টেস্ট করে নিন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারাতে পারে, কারণ আপনার ব্লাড সুগার বেড়ে গেলে কেটে যাওয়া অংশে পুষ্টি উপাদান ও অক্সিজেন কমে যায়, এছাড়া ইমিউনিটি কমে যায় ও ইনফ্লেমেশন বেড়ে যায়, ফলে কাটা অংশ সহজে সারে না। সঠিক ব্যবস্থা না নিলে কাটা অংশে ঘা দেখা যায়। 2. মানসিক স্বাস্থ্য। মন ভালো না থাকা ও ভুলে যাওয়ার প্রবণতা বিভিন্ন কারণে দেখা দিতে পারে।
তবে বয়স বাড়ার সাথে সাথে যদি এক নাগারে মন খারাপ থাকে, হঠাৎ যদি ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে, আপনার ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা প্রবল। ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারালে রক্তে ব্লাড সুগার বেড়ে যায়, ফলে মস্তিষ্কের কোষে সুগার ও অক্সিজেন কমে যায়, ফলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না। এছাড়া ব্লাড সুগার বেড়ে গেলে নিউরো ট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হয়, ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। 3. আপনার ওজন। বয়স 40-এর কাছাকাছি আর আপনার ওজন হঠাৎ করে বাড়ছে অথবা হঠাৎ করে কমছে, দুটোই ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। আপনার সাথে এরকম ঘটলে তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে নিন এবং ব্লাড সুগার কমানোর উপায়গুলো অনুসরণ করুন, কারণ বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে ব্লাড সুগার বাড়ার সাথে সাথে ফ্যাট ও জল জমার জন্য আপনার ওজনও বাড়বে। আবার ডায়াবেটিস খুব বেশি বেড়ে গেলে বারবার মূত্রত্যাগের জন্য ও মাংসপেশি ক্ষয়ের জন্য আপনার ওজন কমতে পারে। তাই ওজন বাড়া এবং হঠাৎ করে বিনা কারণে ওজন কমা ডায়াবেটিসের লক্ষণ। 4. আপনি কি আগের মতো আর কাজ করতে পারছেন না? একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছেন, এটি সুগার বাড়ার লক্ষণ হতে পারে। ডায়াবেটিসের অন্য লক্ষণগুলোও মিলে গেলে আপনাকে সাবধান হতে হবে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারালে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, ফলে কোষে গ্লুকোজের ঘাটতি পড়বে, কাজ করার জন্য শক্তির অভাব ঘটতে থাকবে, তাই সহজে ক্লান্ত হয়ে গেলে সুগারের লক্ষণ হতে পারে। 5. আপনার ত্বকের বিভিন্ন অংশে কি সমস্যা আগের থেকে বেড়েছে? আপনার ব্লাড সুগার মাত্রা ছাড়াতে পারে। হাই ব্লাড সুগারে ত্বকে কি কি সমস্যা দেখা দিতে পারে? 1. ত্বকে লাল, বাদামি, হলুদ ছোপ দেখা দিতে পারে। এক্ষেত্রে ত্বকে প্রথমে ব্রণর মতো হবে, পরে জামা কাপড় বা কাঁথাতে যেমন তাপ্পি দেওয়া হয় সেই রকম বাদামি হলুদ ছোপে পরিণত হতে পারে। 2. ঘাড়, বগল সহ শরীরের অন্যান্য অংশে ভেলভেটের মতো কালো দাগ ব্লাড সুগার বাড়ার লক্ষণ হতে পারে, এটি ডায়াবেটিসের ঠিক আগের অবস্থা, সতর্ক হলে ডায়াবেটিস এড়িয়েও যেতে পারেন। 3. হাতের তালুর উল্টো দিকের ত্বক পুরু হওয়াও ডায়াবেটিসের লক্ষণ। 4. ত্বকে বিভিন্ন রকম সংক্রমণ বাড়তে থাকলে বুঝবেন সুগারের লক্ষণ হতে পারে। 6. মূত্রত্যাগ। মূত্রত্যাগের জন্য আজকাল আগের থেকে বেশি বাথরুমে যেতে হচ্ছে, মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যাচ্ছে, এরকম আপনার সাথে ঘটলে ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা প্রবল। তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে নিন, কারণ রক্তে সুগার বেড়ে গেলে অতিরিক্ত সুগার বের করে দেওয়ার জন্য আপনার কিডনিকে বেশি কাজ করতে হবে, ফলে বেশিবার বাথরুমে যেতে হবে, বেশিবার বাথরুমে যেতে হলে তৃষ্ণাও বেশি পাবে। 7. আপনার কি তৃষ্ণা আগের থেকে বেড়ে গেছে? জল খাওয়ার কিছু সময় পরে আবার গলা শুকিয়ে যাচ্ছে, এটিও ব্লাড সুগার বাড়ার লক্ষণ। মুখের 5টি লক্ষণ ও শরীরের 7টি লক্ষণের বেশ কয়েকটি যদি আপনার সাথে মিলে যায় বুঝবেন ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা প্রবল, তাই সময় নষ্ট না করে ডাক্তারবাবুর পরামর্শে ব্লাড টেস্ট করে নিন, নিশ্চিন্ত হয়ে সুগার কমানোর উপায়গুলো অনুসরণ করুন। যাদের ডায়াবেটিস নেই তারা আগে থেকে ডায়াবেটিস রুখে দিতে, আর যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনাকে ডায়াবেটিস নিয়ে বিস্তারিত জানা উচিত। আপনি একটি ভিডিও থেকেই ডায়াবেটিস নিয়ে A to Z জানতে পারেন, ভিডিওটির লিংক ডিসক্রিপশনে।